আসসালামু আলাইকুম। লুবনাস কিচেনের আজকের পর্বে আপনাদের আমি ওয়েলকাম জানাচ্ছি। আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। ফিরে এলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকে আপনাদের আমি একটা ফিশের রেসিপি শেয়ার করব। আশা করি শেষ পর্যন্ত আপনারা আমার সাথে থাকবেন, পুরো রেসিপিটি দেখবেন। আজকে আমি যে পিঠাটা তৈরি করে দেখাবো, এটা হচ্ছে অঞ্চল ভিত্তিক এক এক জায়গায় এক এক নামে ডাকে। কোনো জায়গায় সিট রুটি, কোনো জায়গায় ছিটে রুটি, কোনো জায়গায় জালি পিঠা, যেটাই বলেন না কেন পিঠে কিন্তু একটাই, নাম একটু আলাদা। তাহলে চলুন এটা দেখে নিই কীভাবে তৈরি করতে হয়। পিঠাটা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি 1.5 কাপ শুকনো চালের গুঁড়া। এটা একবারে সম্পূর্ণ রৌদ্রে শুকানো শুকনো চালের গুঁড়া। এখানে দিলাম আমি স্বাদ মতো লবণ দিয়ে, একটা হ্যান্ডউইচ দিয়ে আমি লবণটাকে চালের গুঁড়ার সাথে মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে আমি প্রথমে অল্প একটু পানি দিব। পানিটা আমি এখানে নিয়েছি উষ্ণ গরম পানি। অবশ্যই এটা আপনারা ফলো করবেন, যখন আপনার চালের গুঁড়াটা পুরোপুরি শুকনো থাকে তখন একটু উষ্ণ পানি ইউজ করবেন, না হলে আপনার পিঠাটা ভালো হবে না। তারপরে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে একটা ডিম। যদি আপনার চালের গুঁড়াটা আপনি ভাঙানোর সাথে সাথে হচ্ছে কাঁচা থাকা অবস্থায় পিঠাটা তৈরি করেন, তখন আপনি সাধারণ রুম টেম্পারেচারে থাকা পানিটাই ইউজ করবেন। এখন আমি এই ডিমটাকে ভালো করে ব্যাটারের সাথে আগে মিক্সড করে নেব। ডিমটা এমনভাবে মিক্সড করবেন যাতে ডিমের কোনো লাম্পস না থাকে, ভালো করে মিশে যায়। তারপরে একটু মিশানোর পর আমি পানিটা আস্তে আস্তে ইউজ করব। আর এখানে একটা কথা বলে দিচ্ছি আপনাদেরকে, যদি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন, যাতে করে আমি এরকম আরও কোনো নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা সহজে দেখতে পারেন সবার আগে। আর বেশি ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন, একটা লাইক দিয়ে দিবেন, আর কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। এখন আমি পানিটা দিয়ে ভালো করে মিক্সড করে নিচ্ছি। এটা আপনারা চাইলে হাত দিয়ে করতে পারেন, আবার না হলে হচ্ছে এরকম হ্যান্ডউইচ দিয়ে করতে পারেন। ভালো করে একটু মিক্সড করবেন যাতে কোনো লাম্পস না থাকে, এই যে দেখতে পাচ্ছেন কীরকম। আর এটা একটু পাতলাটে হবে, আপনাদের আমি হাত দিয়ে দেখিয়ে দেব যে এটা কীরকম হবে। এই যে আমি এখন হাত দিয়ে একটু নেড়ে দিচ্ছি আর দেখিয়ে দিচ্ছি, দেখেন আমার কিন্তু হাতের মধ্যে এখানে কোনো ব্যাটারটা থাকে না, হাত থেকে পড়ে যায়। এরকম যখন হবে তখন আপনারা বুঝতে পারবেন যে আপনার ব্যাটারটা পুরোপুরি তৈরি। এখন আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে, আমি একটু আধা ঘন্টার জন্য রেখে দেব। আধা ঘন্টা আমি ব্যাটারটা একটু রেস্টে রেখেছিলাম, তারপর আমি পিঠাটা তৈরি করতে চলে আসলাম। এখানে আমি একটা ননস্টিকের প্যান নিয়েছি। এটা দেশে হচ্ছে গ্রামের দিকে অনেকে মাটির হাঁড়িতে করে, অনেকে হচ্ছে কড়াইতে করে, এটা আপনারা ফ্রাই প্যানেও করতে পারেন, কিন্তু আমি একটু গর্তযুক্ত পাতিলটা নিয়েছি। তার কারণ হচ্ছে এটা ছিটে রুটি, এর জন্য একটু চারিদিকে ছিটে যায় যাতে বাইরে তেমন একটা না পড়ে, এর জন্যই এটার নামটাই হচ্ছে ছিটে রুটি। তার কারণ এটা হাত দিয়ে ছিটিয়ে ছিটিয়ে করা হয়, এর জন্য এর নামটাই ছিটে রুটি। তো এখন দেখতে পাচ্ছেন আমি একটু তেল ব্রাশ করে দিয়েছিলাম, তারপর টিস্যু দিয়ে তেলটা উঠিয়ে নিয়েছি, এবার হাত দিয়ে আমি দিয়ে দিচ্ছি। এটা আপনারা এমনভাবে দিবেন যাতে হচ্ছে একটার সাথে আরেকটা লেগে যায়, না হলে হচ্ছে আপনার পিঠাটা আপনি উঠাতে পারবেন না। দেখতে তো পাচ্ছেন আমি কীভাবে করছি, আসলে এটা হচ্ছে দেখার জিনিস, দেখলে আপনারা বুঝতে পারবেন। এখানে কোনো ঢাকনা দেওয়ার প্রয়োজন নেই, এটা একটু পরে দেখবেন পুরোপুরি হয়ে গেছে। এবার একটা হচ্ছে আপনি দেখবেন সাইড থেকে একটু উঠে আসছে, যখন এরকম দেখবেন একটু উঠে আসতেছে তখন একটা স্পেচুলা বা একটা কিছু দিয়ে আপনারা হাত দিয়েও টেনে তোলা যায়, এভাবে করলে উঠে যাচ্ছে। যে এবার আপনি আপনার পছন্দ মতো ভাঁজ করে নেবেন যেরকম করতে চান। তারপর আমি এই যে উঠিয়ে নিচ্ছি, দেখেন এটা কত সহজে উঠে যাচ্ছে আর তৈরি করা কত সহজ, একটু চেপে এভাবে আমি এখন উঠিয়ে নিচ্ছি। দেখেন একটা পিঠা তৈরি হয়ে গেছে, এটা কত সহজে আপনারা বিকালের নাস্তায় সকালের নাস্তায় সহজভাবে তৈরি করতে পারেন। তারপর আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি কিভাবে করবেন। আর এই পিঠাটা হচ্ছে আপনারা ভর্তার সাথে খেতে পারেন, তারপরে গরুর মাংসের সাথে খেতে পারেন। এটা বিশেষ করে শীতের সময় হাঁসের মাংস দিয়ে খেতে অসাধারণ লাগে। আর এই ছিটা রুটিটা হচ্ছে আবার দুধে ভিজে, দুধ যেমন আমরা দুধ ছিতই খাই ওরকম করেও খাওয়া যায়, যেভাবে খান না কেন এটা খেতে অসাধারণ লাগে। অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন, যখন তখন বুঝতে পারবেন। এই যে হয়ে গেছে দেখতেই পাচ্ছেন, এটা একবারে সহজ দেওয়ার একটু পরে দেখবেন পিঠাটা পুরোপুরি হয়ে গেছে।
আর অবশ্যই যখন আপনারা পুরো শুকনো চালের গুঁড়া দিয়ে করবেন, একটু উষ্ণ গরম পানি দেওয়ার চেষ্টা করবেন, না হলে যে এই যে উপরে যেরকম সুন্দর কালারটা এসেছে এটা আসবে না। আর ময়দা দেওয়ার চেষ্টা করবেন না, ময়দা দিলে আমার কাছে মনে হয় না আপনারা পারফেক্ট স্বাদটা পাবেন। এই যে আমার সবগুলো পিঠা তৈরি করা হয়ে গেছে, ওটা আপনাদের ইচ্ছা, ময়দা আপনারা দিলে দিতে পারেন, কিন্তু আমার কাছে মনে হয় শুধু চালের আটা দিয়েই করলে ভালো হয়। তো আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে, অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আর অবশ্যই ট্রাই করবেন, কেমন হয়েছে আমাকে জানাবেন। যা আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।